উল্টোডাঙ্গায় বেআইনি নির্মাণকে ঘিরে বাসিন্দাদের ক্ষোভ, উঠছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। বেআইনি নির্মাণকে ঘিরে উল্টোডাঙ্গার 13 নম্বর ওয়ার্ডে এক বাড়িওয়ালার বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ এখন থানার গণ্ডি ছেড়ে আদালতে গেল। 13 নম্বর ওয়ার্ডের আরিফ রোডের বাসিন্দা জয়দেব কুণ্ডু তার বাড়ির একাংশে বেআইনিভাবে নির্মাণ করছেন, এমনটাই অভিযোগ তার বাড়ির দীর্ঘদিনের ভাড়াটিয়া তরুণকান্তি শীলের। অভিযোগকারী তরুণবাবুর অভিযোগ, এইখানে একচিলতে ঘরে আমি আমার বৃদ্ধা মাকে নিয়ে আছি প্রায় 50 বছর, যেখানে বাড়িওয়ালা জয়দেব কুণ্ডু বলা নেই কওয়া নেই তার বাড়ির একাংশে বেআইনি নির্মাণ কাজ শুরু করেছে। জানিয়ে তিনি থানায় অভিযোগ জানানোর সাথে সাথে শিয়ালদহ কোর্টে 144 ধারাও করেছেন, কিন্তু 144 ধারা বলবৎ সত্ত্বেও ওই ব্যক্তি বহাল তবিয়তেই তার ঢালাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন বলে তরুণবাবুর অভিযোগ। গত 1 সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায় বাড়ির ভিতরে বেশ কিছু বালি, সিমেন্টের স্তূপ ও তার সঙ্গে নির্মীয়মান বাড়ির মাল মশলা। যদিও এ বিষয়ে বাড়িওয়ালা জয়দেব কুণ্ডুর তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া গেল না। এখানে জয়দেব কুণ্ডু বেআইনি কনস্ট্রাকশন করছে, বেআইনি কনস্ট্রাকশন, পুরো কনস্ট্রাকশন হয়ে দেখা যাচ্ছে কাঁচা নতুন উঠেছে, ঠিক আছে, কনস্ট্রাকশন নিউ কনস্ট্রাকশন দেখলে বোঝা যাচ্ছে এখনো, হ্যাঁ, পুরো এই পুরো টেকচার। এখানে আমাদের এখানে টয়লেট ছিল, টয়লেটটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, বাড়ির ভাড়াটা টয়লেটটা ইউজ করতো, আর এখানে ছিল হচ্ছে কল, এই মাটির তলে এখনো কল আছে, কল খুললে কলের লাইন পাবে, ঠিক আছে। এখান থেকে পুরো ওই গলি দিয়ে বিআইনিভাবে কলের কল ট্যাপ করেছে, পুরো আবার নতুন করে একটা কলের লাইন নিয়েছে। পুলিশে কমপ্লেন দিয়েছে? পুলিশে কমপ্লেন দিলাম, এই ওখানে চৌবাচ্চা মতন করেছে ওই ঘরটার ভেতরে, ওই ঘরটার ভেতরে চৌবাচ্চা করেছে, পুরো ওই ভেতরে কলের লাইনটা নিয়ে উপরে টেনেছে। ১৪৪ করেছে, তার কপি দেখাচ্ছে। ওনা কি বলছে? থানা তো কিছুই বলছে না, কোনো কথাই বলছে না। থানা এসেছিল না, কেউ ইন্সপেকশন আসে। আমার মা পড়ে গেছে ওখানে, ছাদ ভেঙে মার মাথায় ওখানে কাজ করেছে, মার মাথার ছাদ ভেঙে হাতে পড়েছে, মাথায় পড়েছে, অসুস্থ হয়ে গেছে, কি অবস্থা, অজ্ঞান হয়ে গেছিলো। তারপরে মাকে আমি এসে, হ্যাঁ, নিয়ে যাই হাসপাতালে। তোর একের HY48 উল্টোডাঙ্গা মেন রোড করবাগান কুণ্ডু হব। মালিকের নাম? মালিকের নাম জয়দেব কুণ্ডু, সুভাষ কুণ্ডু। আপনার নাম? তরুণকান্তি সিং।